করোনা জয় করে কাজে ফিরলেন কুলতলির বিডিও বিপ্রতিম বসাক, স্বাগত জানালো যুব তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাকে করোনা আক্রান্ত হয়েছিল 2 জুলাই 2020। খবরটি পাওয়া মাত্রই গোটা কুলতলির মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর 14 দিন হোম কোয়ারেন্টাইনে সময় কাটাতে হয়েছিল, কিন্তু সেই সময় কাটিয়ে কুলতলি উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক করোনা জয় করে কাজে যোগ দিলেন। কাজে যোগ দেওয়ায় কুলতলির ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গণেশচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যরা মিলিত হয়ে বিডিও বিপ্রতিম বসাক মহাশয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফুলের তোড়া দিয়ে এবং কেক কেটে। ইতিপূর্বে জেলা পুলিশ তাকে মানপত্র প্রদান করেছেন। কুলতলি থেকে রাজীবুল মণ্ডল, টাইমস বাংলা।